লাইকুম রহমতুল্লাহি বাবারাক সম্মানিত দর্শক ইমানদার ভাই বোনেরা সুপ্রিয় দর্শক আসুন আজকে আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যেটি হলো সৌরাতুল হাসার এর তিনটি আয়াত যদি আমরা পড়ি একবার তাহলে সত্তর হাজার ফেরিস্তা মাফেরতের দোয়া করবে আর এই হাসরের তিনটি আয়াত পরে যদি আমাদের মরণ হয়ে যায় মৃত্যু হয়ে যায় তাহলে আমরা শহীদি মৃত্যু পাব অর্থাৎ শহীদি দরজা পাবো শহীদ শহীদানদের লিস্টে আমাদের নাম নথিভুক্ত হবে তো সেই আয়াতগুলো কী কী আয়াত আসুন আমার সাথে আপনারাও পড়বেন যদি আপনি এখন দেখছেন সকালে তাহলে আপনি সারা দিন ফেরিস্তাদের মাঘফেরতের দোয়া পাবেন ফেরিস্তারা আপনার জন্য মাঘফরাতের দোয়া করবেন আর যদি আপনি রাতে দেখছেন মগরিবের পরে তাহলে ফেরিস্তারা আপনার জন্য সত্তর হাজার ফেরিস্তা আপনার জন্য সকাল পর্যন্ত মাঘফরাতের দোয়া করবে তাহলে আসুন যদি এখন সকালে দেখছি তাহলে আমার সাথে পড়ি বিসমিল্লাহ রহমানুর রাহিম <سؤال> أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن مؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض সম্মানিত দর্শক সাদাক আল্লাহ আজিম আমরা যদি এই তিন আয়াতকে একবার আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা রেখে পড়ি তাহলে ইনশা আল্লাহ তালা যদি সকালে পড়েন তাহলে সকাল থেকে অর্থাৎ সারা দিন আপনার জন্য সত্তর হাজার ফেরিস্তা মাঘরতের দোয়া করবেন এবং এই তিন আয়াত পরে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনি শহীদি দরজা পাবেন শহীদি মৃত্যু পাবেন আর যদি আপনি মাগরীবের পরে পড়ছেন এই তিন আয়াতকে তাহলে আপনি কি করছেন আপনার জন্য মাগরিবের পর থেকে নিয়ে সারা রাত্রি সত্তর হাজার ফেরিস্তারা আপনার জন্য মখফেরতের দোয়া করবে এবং যদি আপনি এই আমলটি করে মারা যান তাহলে আপনাকে শহীদি দরজা দেওয়া হবে তাহলে কতই না বড় একটি আমল যে আমলটি করার জন্য সময় কম লাগবে কিন্তু এর বিরাট একটা ফজিলত রয়েছে যে ফজিলত আমাকে আপনাকে নিতে হবে কেননা মানুষ দুনিয়াতে আখেরাতেও প্রতি মুহূর্তে এক একটি নেকির মহতাজ হবে এক একটি নেকির কি হবে সেই জন্য ছোট্ট আমলে এত বড় যে ফজিলত রয়েছে এই ফজিলতওয়ালা কাজ আমরা সকলে এনশা তাআলা করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের তফিক নসিব করুন আমিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিশেষ করে আমার জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন পাশে থাকুন ভিডিওজগুলো অন্য মুসলিম ভাই বোনাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমাদের সাহায্য করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও